हाय फ्रेंड्स, आमी सनत घोष और आपनारा देखें आमार चैनल आमरा खाम ख्याली। आमी विभिन्न जगह घुरे बेड़ाई और तार भिडियो करे ए चैनले दिच्छी। जदि भिडियोगुलो भालो लागे ताहले अवश्य लाइक शेयर और सबस्क्राइब करबेन। आज आमी जाच्छी नाचिंदा मंदिर। एटी पूर्व मेदिनीपुरे ऐतिह्यशाली मंदिर। कथित आछे आज थेके बहु बछर आगे एई नाचिंदा ग्रामे बसंत रोगे समस्त लोक मारा जाच्छिलो। सेई समय इंद्रमणि बुढ़ीके मा शीतला स्वप्नादेश देय जे एई दुटो कलसी पेते पुकुर पाड़े पूजा करते। ओई कलसीते मा बिराजमान हये समस्त ग्रामबासीके रक्षा करबेन। सेई थेके एई ग्रामे मा नाचिंदा मा पूजित होते थाके। मा खुबी जाग्रत, समस्त रोग व्याधि दूर करे। অক্ষয় তৃতীয়ার দিন এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় এবং বারো দিনের মেলা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা আসে এবং পুষ্পাঞ্জলি দেয়, মায়ের কাছে অর্ঘ্য দেয়, শাড়ি দিয়ে পূজা দেয়। এটি ডালা ঘর, এখান থেকে মায়ের ভোগ দেওয়ার জন্য আমরা ডালা কিনে মাকে পূজা দেব। এই মন্দিরে মায়ের ব্যবহৃত কাপড় ও যে সমস্ত পুণ্যার্থীরা কাপড় দিয়ে যান সেই কাপড়গুলো দুস্থ দরিদ্র মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। এই নাচিন্দাকে মা শীতলা ও চণ্ডী ঠাকুরানির লীলাভূমি বলা হয়। কথিত আছে আজ থেকে বহু বছর আগে এক পরিবার দীঘা যাচ্ছিল। মন্দিরের কাছাকাছি আসতে তার স্ত্রী গাড়ি থামাতে বলে, কিন্তু ভদ্রলোক তার কোনো কথা না শুনে মন্দির পেরিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা যাবার পর গাড়ির দুটো চাকা খুলে বেরিয়ে যায়। যথারীতি তারা মন্দিরে ফিরে এসে মায়ের কাছে ক্ষমা চায়, আবার পুনরায় তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। সেই থেকে এই মন্দিরে গাড়ি পূজার প্রচলন শুরু হয়। আমরা মন্দিরে প্রবেশ করলাম, এবারে মা নাচিন্দাকে আমরা পুজো দেব। মা নাচিন্দা মায়ের পাশে আছে রাধা কৃষ্ণ মন্দির। এই রাধা কৃষ্ণ মন্দিরে আমরা পুজো দিয়ে মন্দির চত্বর একটু ঘুরে দেখলাম। এই মন্দিরে ভোগের কুপন কেটে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। এই গাছের গায়ে ডোর লাল কাপড় বেঁধে পুণ্যার্থীরা মানসিক করে, মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে পূজা দেয়। এই গাছের একটা আশ্চর্য ফুল আমি আগে কখনো দেখিনি। দেখলাম এই ফুলটার নাম নাক চম্পা। ফুলটার মধ্যখানে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এই নাক চম্পা ফুল আমার গাড়িতে রেখে আমরা দীঘার পথে যাত্রা শুরু করলাম। দীঘার ভিডিও দেখতে চোখ রাখুন আমরা খামখেয়ালিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।